আপামর বাঙালির নববর্ষ বৈশাখ মাসকে স্বাগত জানাতে শহরের বুকে চলছে চৈত্র মেলা। গ্রামগঞ্জের বহু মানুষ এই চৈত্র মেলার হাটে কেনাকাটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন, কিছু বাড়তি রোজগারের আশায় থাকেন ব্যবসায়ীরাও। আগরতলা শহরের প্রাণকেন্দ্র শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমোহনী ও জ্যাকসন গেট এলাকায় 4 এপ্রিল থেকে বসেছে রিডাকশনে কেনাকাটির মেলা। পয়লা বৈশাখের আগে 13 এপ্রিল শনিবার পর্যন্ত পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঘর গেরস্থালির কাজের জিনিস থেকে শুরু করে জামা কাপড়, প্রসাধন সামগ্রী, তোয়ালে, বাচ্চাদের খেলার জিনিস সব রমরমিয়ে বিক্রি হচ্ছে এই চৈত্র মেলায়। রয়েছে নানান মুখরোচক খাবারের সম্ভারও। গত বছরের সামান্য মন্দার পর এবছর ভালো ব্যবসা হওয়ায় চওড়া হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও। প্রায় 30 বছর ধরে রিডাকশন মেলা করতেছি, এইবার মেলা খুব ভালো। অন্যান্য বছর থেকে মেলা এবার খুব ভালো জমছে, বেচাইনও ভালো, সব দিকে ঠিক আছে। ভিড় তো প্রচণ্ড, ভিড়ের কথা তো কই লাভ নাই, একদম প্রচণ্ড ভিড় হয়েছে। ওই তো শাড়ি, হ্যাঁ, অন্য বছর থেকে ভালো হয়েছে। হ্যাঁ, মেলা তো আর একদিন আছে, ভালো জমছে। আমার তো মাল পুরা মোটামুটি শেষ করে দিয়েছি, ভালো হয়ে বেচা গেল, ভালো হয়েছে। অন্য বছর থেকে ভালো বেচা গেছে। এই বছরের চৈত্র মেলা উপলক্ষে আকর্ষণীয় ব্যবস্থা নিয়েছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। মেলায় স্টল দেওয়ার জন্য কর মকুব করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে বিনামূল্যে ভিটি বণ্টন করা হয়েছে। এই সরকারি কুপনের সাহায্যে বিনামূল্যে মেলায় স্টল দিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং ব্যবসাও চলছে রমরমিয়ে। সন্ধ্যার পর থেকে ভিড়ে চলাফেরা করাই দায় হয়ে উঠছে চৈত্র মেলায়। বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায়ীর মাল প্রায় শেষের পথে। ভালোই গত বছর থেকে এবার ভালোই চৈত্র মাসে তো, এবং কেউ আর হাত আছে আরেকদিন, চৈত্র মাসের ব্যবসা আরেকদিন আছে। শুধু ভিড় প্রচণ্ড ভিড়, সন্ধ্যার পরে তো আর মানুষ আড়ে নেই জানা আছে। গত বছর তো ভালোই, আমি তো ব্যবসা করতেছি ভালোই ব্যবসা, এবার ভালোই মোটামুটি ভালোই। দাম তো গত বছর থেকে একটু বাড়বো, এটা এটা তো হিসাবে রই, প্রতি বছরই একটু দাম বাড়ে। ওদের দামটা মাল নিয়ে বেশি, আমরা সব মাল মোটামুটি শেষের পথে আছে, লাভ আছে, মোটামুটি লাভ আছে। আমি তো 2016 থেকে, এবার তো 4 তারিখ থেকে, 4 তারিখ থেকে 13 তারিখ অব্দি কালকে আছে আরেকদিন, হাত আছে আরেকদিন। পয়লা বৈশাখের আর মাত্র একদিন, তার আগে শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছে শহরবাসী। হই হই করে রাজধানীতে চলছে চৈত্র মেলার আসর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।